আজ আমি আপনাদের বলতে চলেছি আগামী 15ই মে একাদশী। একাদশী একটি চন্দ্রতিথি। শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশী তিথি হিন্দু ধর্মানুমতে পূর্ণতিথি হিসেবে বিবেচিত। হিন্দু মতে এই দিন উপবাস থাকা খুবই জরুরি, তবে এই দিন বর্ণ ও নির্বিশেষে সবাই একাদশী থাকতে পারে। একাদশীর দিন আপনি ফলমূল ও বিভিন্ন সবজি ও দুধ পান করতে পারেন। তবে এই দিন সূর্যের রাশি পরিবর্তনের ফলে রাশিচক্রে বিভিন্ন প্রভাব পড়তে চলেছে। এই দিন 8 রাশির উপর ভালো প্রভাব পড়বে আর 2টি রাশির উপর খারাপ প্রভাব পড়তে পারে। চলুন জেনে নেওয়া যাক এই সম্পর্কে। মেষ রাশি। আগামী 15ই মে একাদশীর দিন মেষ রাশির জাতক জাতিকাদের দিনটা ভালো মন্দ মিশিয়ে কাটবে, তবে এই দিনে আপনাদের একাদশী থাকা বাঞ্ছনীয়। একাদশী থাকলে আপনাদের মন আরো সংযত হবে। এই দিনে কাজকর্মে আপনাদের সতর্ক থাকতে হবে, অর্থের কারণে বিবাদ সৃষ্টি হতে পারে ও আর্থিক ক্ষতির সম্ভাবনাও আছে। এই সময়ে মিথ্যা অপবাদে আপনি ফাঁসতে পারেন, তাই শত্রু থেকে সাবধান থাকবেন। এই সময়ে সাংসারিক শান্তি বজায় থাকবে, গৃহে সুখ শান্তি ফিরে আসবে, প্রেমের ব্যাপারে সমস্যা নেই। বৃষ রাশি। আগামী 11ই মে একাদশীর দিন এই রাশির জাতক জাতিকাদের ব্রত রাখা বাঞ্ছনীয়। এই দিনে আপনাদের ব্যবসায়ের উন্নতি ঘটতে পারে। এই দিনে বাড়িতে অতিথির আগমন আছে, সংসারে বা নিজের কোনো সমস্যায় সৃষ্টি হবে না। এই দিন কর্মসূত্রে এই দিন আপনাকে দূরে কোথাও যেতে হতে পারে। এই দিনে প্রেমে সমস্যা নেই বললেই চলে, অতিরিক্ত ক্রোধের জন্য আপনার বিপদ বাড়তে পারে। এই দিনে আপনাকে অনেক সংযত থাকতে হবে। মিথুন রাশি। আগামী 15ই মে একাদশীর দিন এই রাশির জাতক জাতিকাদের অনেক বড় সুসংবাদ আসতে পারে। এই দিনে পরিবার থেকে অশান্তি দূরে পালাবে। এই দিনে আপনি ব্রত রাখুন এবং উপবাস থাকুন, আপনার শরীরের পক্ষে অনেকটাই ভালো হবে। জীবনে উন্নতির জন্য নতুন কোনো উপায় আপনি খুঁজে পেতে পারেন। লটারি জেতার সম্ভাবনা আছে। ধর্ম সংক্রান্ত ব্যাপারে আপনার আগ্রহ বৃদ্ধি পাবে। পিতার সঙ্গে ব্যবসার ব্যাপারে আলোচনাও করতে পারেন। এই সময় প্রেমে সমস্যা নেই। কর্কট রাশি। আগামী 15ই মে একাদশীর দিন আপনার অতিরিক্ত মানসিক চাপের জন্য কাজের ক্ষতি হতে পারে। এই দিন আপনি ব্রত রাখতে পারেন, আপনার ব্রত রাখার ফলে শরীরের সংযম বৃদ্ধি পাবে। এই দিন আপনি বিশেষভাবে মনোযোগী হয়ে উঠতে পারবেন, কোনো বিশেষ বন্ধুর সাহায্য পেতে পারেন। এই সময়ে প্রেমে সমস্যা নেই। যারা ছোটখাটো ব্যবসা করেন তাদের এই সময়ে ভালো উপকার হতে পারে। সিংহ রাশি। আগামী 11ই মে একাদশীর দিন এই রাশির জাতক জাতিকাদের খারাপ সময় কেটে যাবে। এই সময় বাড়িতে অশান্তি প্রবেশ করতে পারবে না। পড়াশোনার ক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে, শারীরিক সমস্যা মিটে যাবে। আপনি নিয়মিত একাদশীর ব্রত পালন করুন, আপনার মনস্কামনা পূর্ণ হবে। কর্মক্ষেত্রে সহকর্মীর কাছ থেকে আপনি বিশেষ সম্মান পেতে পারেন। কন্যা রাশি। আগামী 11ই মে একাদশীর দিন এই রাশির জাতক জাতিকাদের মনে ভীষণ সংশয় ও ভয় কাজ করতে পারে। এই দিন আপনি ব্রত রাখুন, উপবাস থাকুন এবং উপবাস শেষে ফলমূল খান। এই দিন আপনার পরিশ্রম একটু বৃদ্ধি হতে পারে, প্রেমের ক্ষেত্রে সফলতা আসতে পারে, কুটির শিল্পের সঙ্গে যারা আছেন তাদের কাজের অগ্রগতি বৃদ্ধি পাবে এবং এই একাদশীর দিন আপনার রসিকতায় অন্যরা কষ্ট পেতে পারে, ভালো ব্যবহার রাখুন। তুলা রাশি। আগামী 11ই মে একাদশীর দিন আপনার অনেক বড় স্বপ্ন পূরণ হতে পারে। এই দিন আপনি ব্রত পালন করুন, আপনার শরীর সংযম রাখুন। এই দিন আপনার ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, কাছের কোনো আত্মীয় আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। নিয়মিত ব্রত রাখা শরীরের জন্য অনেক ভালো এবং এই দিনে আপনার অর্থপ্রাপ্তি ঘটতে পারে ব্যবসার ক্ষেত্রে। এই দিনে আপনার বেকাররা কোনো সুযোগও পেতে পারেন। বৃশ্চিক রাশি। আগামী 11ই মে একাদশীর দিন আপনার অতিরিক্ত উদাসীনতার কারণে ভালো সুযোগ হাতছাড়া হতে পারে, তাই আপনি ব্রত রাখতে পারেন, নিজেকে সংযম রাখুন। এই দিনে আপনার কোনো বিপদ ঘটার সম্ভাবনা আছে, তাই আগে থেকেই সাবধান থাকবেন। পরিবারের সকলে আপনার পাশে থাকবে, আপনার যুক্তিপূর্ণ তর্কে শত্রুরা হার মানবে, বন্ধুকে বেশি বিশ্বাস করবেন না, ক্ষতির সম্ভাবনা আছে। ধনু রাশি। আগামী 15ই মে একাদশীর দিন
কর্মস্থানে আপনার ভালো কাজের সুনাম বাড়তে পারে। এই দিন রাস্তায় সাবধানে চলবেন এবং আপনি ওই দিন ব্রত পালন করুন, আপনার মন সংযত পালন করুন। আপনার মনের ইচ্ছা পূর্ণ করতে সাহায্য করবে, আপনার চিন্তা ভাবনাকে আরো শক্তিশালী করবে, এজন্য ব্যবসায় উন্নতি হবে। এই দিনে পরিবারের সবার সাথে সম্পর্ক অটুট থাকবে। আপনার স্ত্রীর সাথে সমস্যা বাড়তে পারে, প্রেমে সমস্যা নেই। মকর রাশি, আগামী 11ই মে একাদশীর দিন আপনাদের পরিবারে অশান্তির পরিমাণ কমে যাবে। এই দিন আপনি ব্রত পালন করুন, আপনার মনের কোনো ইচ্ছা এই দিনে পূরণ হতে পারে। আপনাকে আরো ধৈর্যশীল হতে হবে, মাথা গরম করবেন না, আপনি কাউকে উপকার করতে গিয়ে ব্যবসায় ক্ষতি হতে পারে। এই দিনে আপনার প্রেম ভাগ্য শুভভাবে যাবে। কুম্ভ রাশি, আগামী 15ই মে একাদশীর দিন এই রাশির জাতক জাতিকাদের ব্যবসায় উন্নতি হবে এবং তাদের জন্য দিনটি অনেকটাই শুভ। এই দিনে আপনার মানসিক দ্বন্দ্ব বাড়তে পারে, আপনি চাইলে একাদশীর ব্রত রাখতে পারেন, আপনার মনোসংযোগ বৃদ্ধি পাবে, কর্মস্থলে আন্তরিকতার জন্য বাহবা পেতে পারেন। এই দিনে শত্রুতা বৃদ্ধি হতে পারে, তাই সাবধান থাকুন, অতিরিক্ত আত্মহংকার আপনার ক্ষতি রেখে আনতে পারে। এই দিনে প্রেমযোগে সমস্যা নেই বললেই চলে। মীন রাশি, আগামী 15ই মে একাদশীর দিন এই রাশির জাতক জাতিকাদের গোপন শত্রুতা বাড়তে পারে, অশুভ চিন্তা মাথায় ভিড় করতে পারে। এই দিন আপনি একাদশীর ব্রত রাখুন, আপনার মনোসংযোগ বৃদ্ধি পাবে, ব্যবসায়ে উন্নতির যোগ দেখতে পাবেন এবং এই দিনে সম্পত্তি লাভ হওয়ার বিশেষ সুযোগ আপনার মিলতে পারে। প্রেমে সমস্যা নেই, চাকরি ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।